मिस्टी खावा पुरोपुरी बंध मिस्टी खेते पाबो ना मिस्टी ना खेले तो जान कम आकू बाकू करे तो तुम चाए आज के मिस्टी देव ना कभी एक बार डाक्टर बाड़ी जाओ गए सूगार टेस्ट करिए आनो एत बस हो गए रक्त सूगार ढुके गए तक कि हो जाए कथा कान जाए ना आज तुम डाक्टर बाड़ी जा सूगार टेस्ट करिए आन तपर ही तुम्हें मिस्टी जिस छूते देव नई तो नई। हाँ 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 की मन है बोलो तो गिन्नी तुम्हें ना एकदम ठीक कहसो सत्य तो अनेकटा बयस तो हलो बला तो जाए ना कौन रोग कौन हो जाए ये ना हमार कथा शेष कथा ये रखल एक बार सूगार टेस्ट कराई भलो एक बार तेल ओपर कलू डाक्तर थे एक बार सूगार टेस्ट कर नहीं आसि तर जमिए मिस्टी मुड़ी खामुगा। अच्छा ठीक है जाओ। डाक्टर बाबू वाह डाक्टर बाबू डाक्टर बाबू बाड़ी आसें कि लो भाभी आपनी ओ माँ ठाकुर पो तुमी की बेपार डॉक्टर बाबू का टेस्ट बुझी आमी तो भावलम तुमी हाँ तो आमार साथी देखा की कौन भाभी आप से सब बात दाओ बुझी तुम्हार की हुए चे गो ठाकुर पो आमार तेमन किछु ना एक तो सुगार सुगार आर की सुगार तार माने तो ठाकुरपुर रक्त एखन बेश मिष्टि बोलो एखनो तो धरा पड़े नी बहु जोर करलो ताई एकटु टेस्ट कराते नी एखनो धरा पड़े नी। डाक्टर बाबू आसे तो जाओ भेतरेई आछे ठीक आछे। डाक्टर बाबू भालो आछेन नी? हाँ अरे भोला जे हाँ हाँ भालो आची बोलो की समस्या? डाक्टर बाबू बड़ो जालाई पड़ी बो हमारे जोर कर एखे पाठल कह हमारे ना कि सूगार टेस्ट करते हैं अनेक बयस से बला जाए ना कि की है तो एक देखें तो हमारे सूगार एक टेस्ट कर दें तो सकाल के एक मिस्टी खाई हमार जान कम आकुबाकु करो मन बोले हमार सूगार टूगार हो भोला शांत हो शांत हो तो चिंता करार किछु नेई और तुम्हार बऊ जेटा बोलेछे एकदम ठीक बोलेछे एखन तो खूब अल्प बयस थेके सुगार धरा पड़छे तबे देखो आमी तो सामान्य हेतुरे डाक्तार आमार एखाने तो कोनो टेस्ट करा हय ना। से कि डाक्तार बाबू ता आमी एखन मिष्टि खाबो कि करे? না না ডাক্তার বাবু আপনি কিছু একটা করে টেস্ট করে দেন না হলে বাড়ি গেলে আমার বউ বড় চেঁচাবে। আরে ভোলা তুমি এত চিন্তা করছো কেন? তুমি কোনো বড় ডাক্তার কাছে যাও সুগারটা টেস্ট করিয়ে নাও খুবই সিম্পল ব্যাপার। ও বাবা গো আবার বড় ডাক্তারের কাছে ছুটতে হবে? কি যন্ত্রণা ডাক্তারের আবার ছোট বড়। ঠিক আছে এই ভোলা শোনো শোনো বলছি বড় ডাক্তার কাছে আবার যেন এরকম খালি হাতে চলে যাও না তুমি কিছুটা রক্ত রক্ত আরে আরে ভয় পেও না ভয় পেও না রক্ত না হলে কি হয়েছে তুমি ইউরিন ইউরিন নিয়ে যাও সেটা দিয়েও কিন্তু সুগার টেস্ট করা হয় তাই হবে। আজকে আমি জামুগা সকাল থেকে একটা মিষ্টি পর্যন্ত খাইনি ডাক্তার বাবু বুঝতে পারছেন না আমার জানটা কেমন আকুবাকু করছে জায়গা বলছি ডাক্তার বাবু যাওয়ার পথে কি একটা মিষ্টি খেয়ে যেতে পারি? আরে ভোলা তোমারা তো তাড়াহুড়ো কিসের তুমি আগে সুগারটা টেস্ট করিয়ে নাও রিপোর্টটা হাতে পেয়ে যাও তারপরে না হয় মিষ্টিটা খাবে তো ক্ষতি কি? কি ব্যাপার ডাক্তার বাবু আপনি তো দেখছি আমার বইয়ের একদম অক্ষরে অক্ষরে কতগুলো কইছেন বলি আপনার কি আমার বইয়ের সাথে কোনো সংকট কর? ভোলা ঠিক আছে ডাক্তার বাবু আমি উঠি গা আমি উঠি গা। তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে সুগার টেস্ট করা হয়ে গেছে? আরে দূর গিননি এসব গায়ে ছোট ডাক্তার বললো ওইসব টেস্ট মেস করতে পারবে না। ও বাবা আমাদের গায়ে ডাক্তার সুগার টেস্ট করতে পারলো নি কইলো নাকি ইউরিন নিয়ে বড় ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাতে। এদিকে ডাক্তারের বউ তো বড় বড় কথা বলে আমার বর ডাক্তার আমার স্বামী এই আমার স্বামী ওই আর একটা সুগার টেস্ট করতে পারলো না ব্যাপার কি ডাক্তার? তা আমি ভাবছি কি আজ কি আমি ইউরিন নিয়ে গিয়ে একবারে বড় ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে এক কেজি মিষ্টি নিয়ে তবে ঘরে ঢুকবো। আচ্ছা ঠিক আছে যাও আমি বড় ডাক্তারের কাছে টেস্টটা করিয়ে আনি বুঝলে। বলুন কি সমস্যা? ডাক্তার বাবু ওইসব সমস্যা টমস্যা পরে হবে আগে আপনি এটা একটু টেস্ট করে দেখুন তো। আচ্ছা দেখি দিন নো 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 টেস্ট করবো
কেমন টেস্ট ডাক্তারবাবু? মিষ্টি না তো? দাঁড়ান দাঁড়ান, আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার টেস্ট করি। টেস্ট করুন টেস্ট করুন, আর একটু টেস্ট করুন ভালো করে। কি ডাক্তারবাবু, কিছু কইছেন না যে মিষ্টি না তো? আরে না না, মিষ্টি না মিষ্টি না, এটা তো নোনতা নোনতা, কেমন একটু ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ। বাবা ডাক্তারবাবু, আপনি আমারে বাঁচালেন, ডাক্তারবাবু আপনি আমারে বাঁচালেন। যাক, আমি তো আগে থেকেই কইছিলাম আমার দেহে সুগার টুগার কিছু নাই, আমার বউ ওটাই আমার কথা বিশ্বাস করে না। সে না হয় হলো, কিন্তু এটা কি? আর আপনি আমাকে টেস্ট করতেই বা কেন বললেন? আরে ডাক্তারবাবু আর কয়েন না, সুগার টেস্ট করতে আমাদের গাঁয়ের একটা ডাক্তারের কাছে গেছিলো, সে কইলো বড় ডাক্তারের কাছে না গেলে নাকি সুগার টেস্ট হয় না। তা আমারে কইলো নয় রক্ত নয় ইউরিন গিয়ে বড় ডাক্তারের কাছে টেস্ট করাতে। তা আমি কইনু ইউরিনই যদি হয়ে যায় তারপর দেহের রক্ত কেন খরচ করবো? তাই বোতলে করে ইউরিন নিয়ে আপনাকে দিয়ে টেস্ট করানো। আপনি যখন বলছেন নোনতা, তার মানে আমার দেহে কোনো সুগার নাই। আজ বাড়ি গিয়ে আমি অনেক মিষ্টি খাবো। তো আমি চলি গা ডাক্তারবাবু। মিউজিক